প্রথম প্রশ্ন শায়খ, যে স্বপ্নগুলো মানুষকে ভয়াবহ কোন সতর্কবার্তা দেয় এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই যাতে সতর্ক হতে পারি। দ্বিতীয় প্রশ্ন, ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয়? তৃতীয় প্রশ্ন, নামাজের একই রাকাতে তিনবার সূরা ইখলাস পড়লে কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল শায়খ, যে স্বপ্নগুলো মানুষকে ভয়াবহ কোনো সতর্কবার্তা দেয় এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই যাতে সতর্ক হতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাত মৌলাই করিম বান্দাদের জন্য রহমান এবং রহিম, মায়াশীল করুণাময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দেন। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য স্বপ্ন, এবং তার সেই স্বপ্নগুলোর অবশ্যই সহি ব্যাখ্যা রয়েছে। আর এই স্বপ্নের সহি ব্যাখ্যা সম্পর্কে কিতাব লিখেছেন আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, তাবির রুইয়া কিতাব। আজকে আমরা সরাসরি সেই কিতাব থেকেই আলোচনা করব, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে ভয়াবহ কোনো সতর্কবার্তা আপনাকে দেয়া হচ্ছে। তো আমরা হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কেউ যদি ধোঁয়া দেখে, ধোঁয়া, আগুনের যে ধোঁয়া রয়েছে, এই আগুনের ধোঁয়া স্বপ্নে দেখা একজন ব্যক্তির জন্য মারাত্মক সতর্কবার্তা, শুধু তার একার জন্য নয়, পুরো দেশের জন্যই সতর্কবার্তা। স্বপ্নে ধোঁয়া দেখলে বুঝতে হবে এটি জালেম শাসক, জালেম সরকারের একটি আলামত। ওই দেশের সরকার জালেম এবং জুলুম করবে, মানুষের উপর ব্যাপকভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করতে পারে, এটি পুরো দেশবাসীর জন্যই সতর্কবার্তা। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ পূর্ব পশ্চিম দিক থেকে ধোঁয়া উঠতে দেখে, ধোঁয়া বের হতে দেখে, বুঝতে হবে ওই দেশের মানুষ ব্যাপক নির্যাতনের কবলে পড়বে, ব্যাপক ধরপাকড়, জুলুম, নির্যাতন, অত্যাচার, জুলুমের কবলে পড়তে পারে, মাজলুম হতে পারে। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ পুরো পৃথিবী থেকেই ধোঁয়া উঠতে দেখে, সারা পৃথিবী থেকে ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে পুরো পৃথিবীতে ফিতনা ফাসাদ, যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়তে পারে, এটি পুরো পৃথিবীবাসীর জন্যই একটি সতর্কবার্তা। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ মুখ দিয়ে ধোঁয়া বের হতে দেখে, এই স্বপ্নটিও মারাত্মক সতর্কবার্তা, যে তার অর্থ সম্পদ, ধন সম্পদ অন্য কোনো ব্যক্তি জোর করে নিয়ে যেতে পারে এবং সে জুলুম, নির্যাতন, অত্যাচারের কবলে পড়তে পারে। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ধোপার মতো কাজ করতে দেখে, যে কাপড় ময়লা হয়ে গিয়েছে, কাপড় ধুচ্ছে, ধোপার কাজ সে নিজে করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের একটি সতর্কবার্তা, জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং সে কোনো খারাপ কাজে জড়িত হতে পারে, তার তওবা করা উচিত। কিন্তু স্বপ্নে যদি দেখে যে ময়লা কাপড় ধুয়ে সে পরিষ্কার করে ফেলেছে, কাপড় ধোয়া সম্পন্ন করে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য অবশ্য সুসংবাদের বিষয়, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এটি দুঃখ কষ্ট দূর হওয়ার সুসংবাদ। তেমনিভাবে স্বপ্নে কেউ যদি ধনিয়া দেখে, ধনিয়া, যেই ধনিয়া আমরা রান্নায় ব্যবহার করি, খেয়ে থাকি, ধনিয়া, ধনিয়ার গুঁড়া, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা, শীঘ্রই জীবনে কোনো বড় দুঃখ কষ্ট, বিপদ আপদ আসতে চলেছে, সতর্ক করা হচ্ছে। তেমনিভাবে স্বপ্নে কোনো ব্যক্তি যদি গুপ্তধন দেখে, গুপ্তধন অর্থাৎ স্বর্ণের উপর খনি, অথবা যে জায়গায় গুপ্তধন লুকানো আছে, কোনো পাহাড় পর্বত জঙ্গলে কোনো গুপ্তধন যদি দেখে, অথবা পুরনো বাড়িতে, এই ধরনের যেই স্বপ্নগুলো হয়ে থাকে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও ব্যাধিগ্রস্ত হওয়ার আলামত, বড় কোনো রোগাক্রান্ত হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের চেহারায় ধুলো মলিন হতে দেখে, ধুলো বালি লেগে চেহারা ময়লা হয়ে গিয়েছে, কালি লেগেছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও দুঃখ কষ্ট, বিপদ আপদের সতর্কবার্তা। কিন্তু যদি দেখে চেহারার কালি ধুলো ময়লা ধুয়ে ফেলছে, তাহলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এটি কিন্তু সুসংবাদের স্বপ্ন।
তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ রাস্তায় নামাজ পড়তে দেখে তাহলে এটি বড় মারাত্মক সতর্কবার্তা যে তার মৃত্যু নিকটবর্তী চলে এসেছে মৃত্যু কাছে এসেছে এই জন্য এই স্বপ্নটি তাকে দেখানো হতে পারে যাতে সে সতর্ক হতে হয়ে যায় আর এই স্বপ্নগুলো দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলা সতর্ক করছেন সংশ্লিষ্ট বিপদ অপদ দুঃখ কষ্ট মৃত্যু ইত্যাদি সতর্কবার্তা দিচ্ছেন এজন্য তার বেশি বেশি দোয়া করা চাই আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সকল খারাপি থেকে হেফাজত করেন তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল নামাজের একই রাকাতে তিনবার সূরা ইখলাস পড়লে কি হয় দেখুন সূরা ইখলাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এক সূরা কোরআনুল কারীমে এটি তাওহীদে পরিপূর্ণ এক সূরা এবং ইখলাস মানেই হলো একাত্মবাদে খালেস হওয়া এবং কোনো নির্ভেজাল একাত্মবাদ এবং তাওহীদের উপরে থাকার গুরুত্বারোপ এবং সেই শিক্ষা এই সূরায় দেয়া হয়েছে আর এছাড়াও এই সূরা সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যে সূরা ইখলাস পড়লো সে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সওয়াব লাভ করলো এজন্য অনেকে বলে তিনবার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন খতমের সওয়াব এমনি ভাবে অন্য হাদিসে আছে 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি আবাসস্থল দান করবেন তেমনি ভাবে অন্য হাদিসে আছে যে সূরা ইখলাসকে মহব্বত করে ভালোবাসে নিয়মিত আকরে ধরে নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এজন্য সূরা ইখলাসের অসংখ্য ফজিলত আছে কিন্তু আলাদাভাবে কোন নামাজের একই রাকাতে তিনবার সূরা ইখলাস পড়লে কোনো বিশেষ ফজিলত আছে বিশেষ কল্যাণ আছে বা কিছু হয়ে যাবে এই ধরনের কোনো কিছু আমার নজরে পড়েনি সুতরাং এই বিষয়টি যদি নাও হয় তারপরেও সূরা ইখলাস আপনি আমল করতে পারেন আর একই রাকাতে সূরা ইখলাস তিনবার পাঠ করার ব্যাপারে আপনি পাঠ করতে পারেন নফল নামাজে এক্ষেত্রে কোনো সমস্যা নেই নফল নামাজে আপনি একই সূরা শুধু সূরা ইখলাস নয় একই সূরা একাধিকবার পড়তে পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু ফরজ নামাজে উচিত হলো এক সূরা এক রাকাতে একই সূরা পড়া বা এক সূরা পড়া একাধিক সূরা না পড়া তবে পড়লে যে আপনার নামাজ ভেঙে যাবে সূরা ইখলাস তিনবার পড়লে আপনার নামাজ হবে না বিষয়টি এমন নয় নামাজ হয়ে যাবে তবে ফরজ নামাজে এক সূরা এক রাকাতে একই সূরা পড়া উচিত নফল নামাজে আপনি সূরা ইখলাস তিনবার পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দেখুন ফজরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় প্রথমত উচিত হলো যে ফজরের নামাজ যেহেতু অলসতার সময় ঘুমের সময় এই সময় খুব হুঁশিয়ার থাকা সাবধান থাকা যেন কাজা না হয়ে যায় তবে কোনো কারণে যদি কাজা হয়ে যায় তাহলে কি আমল করবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে রাসূলের ফজরের নামাজ একবার দুবার কাজা হয়েছিল রাসূল পরবর্তীতে সেটা কাজা করেছেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়মে কাজা করেছেন ফজরের নামাজ কাজা হলে কোন নিয়মে আদায় করতে হয় ভালোভাবে শুনতে হবে বুঝতে হবে দেখুন ফজরের নামাজ কেউ উঠে দেখলো যে ফজরের সময় শেষ হয়ে গিয়েছে এখন সূর্য উদিত হওয়ার সময় তাহলে সে তৎক্ষণাৎ ফজরের নামাজ পড়তে পারবে না বরং তাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কেননা তিন সময় নামাজ পড়া হারাম সূর্য উদিত হওয়ার সময় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য যখন মধ্য গগনে থাকে বা মধ্যাকাশে থাকে এই তিন সময় কোনো নামাজ পড়াই যায় না তেমনি ভাবে সূর্য উদয়ের সময় ফজরের নামাজ আপনি পড়তে পারবেন না তেমনি ভাবে সূর্য উদয়ের 21 মিনিট পর্যন্ত 21-22 মিনিট পর্যন্ত আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না যে কোনো নামাজই পড়তে পারবেন না কেননা এক তীর পরিমাণ সূর্য আকাশে ওঠা পর্যন্ত যে কোনো নামাজ পড়তে হাদিসে নিষেধ রয়েছে এজন্য আপনি 21-22 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে যখন ইশরাকের সময় হবে তারপরে আপনি ফজরের নামাজ আদায় করতে পারেন তবে ফজরের নামাজ আদায়ের ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো ফজরের সুন্নত সহ যদি আপনার নামাজ কাজা হয়ে যায় সুন্নতও পড়তে পারেননি ফরজও পড়তে পারেননি এখন আপনি যদি সেই নামাজ ফজরের নামাজ যদি জোহরের নামাজের আগে কাজা করেন তাহলে আপনার উচিত হলো সুন্নত সহ কাজা করা যদিও সুন্নতের কাজা নেই কিন্তু ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব যেহেতু অনেক এজন্য ফুকাহা ইকরাম বলেছেন সুন্নত সহই কাজা করা চাই আর যদি আপনি জোহরের নামাজের পরে কাজা করেন তাহলে আপনার সুন্নাত পড়ার দরকার নেই শুধু ফরজ কাজা করাই যথেষ্ট তবে উচিত হলো ফজরের নামাজ কাজা হয়ে গেলে যত দ্রুত সম্ভব সেই নামাজ আদায় করা প্রয়োজন ছাড়া বেশি দেরি কালক্ষেপণ না করা আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন